দেশের আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার। 18 দল সহ মোট 32 দল এই নির্বাচনে অংশগ্রহণ না করায় 153 জন সংসদ সদস্য আগেই নির্বাচিত হয়ে যায়। তারপরেও এই নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, উত্তরার দুইটি ভোটকেন্দ্র অপ্রাপ্তবয়স্ক ভোটার এবং একই ব্যক্তি বারবার ভোট দিচ্ছেন। উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুলে গিয়ে দেখা যায় ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। এদিকে দুপুর 3:30টার পর ভোটার আইডি কার্ডবিহীন অপ্রাপ্তবয়স্ক কিছু ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। এই সময় ওই ভোটারদের সাথে কথা বলতে গেলে তাদের নেতৃত্বে থাকা এক ব্যক্তি বিডি হেডলাইন্সের টিমকে কাজে বাধা দেয়। সে নিজেকে বিএনএফের কর্মী বলে দাবি করলেও তার হাতে ছিল আওয়ামী লীগের স্লিপ। এদিকে উত্তরা হাই স্কুল ভোটকেন্দ্রে কিছুটা ভিন্ন চিত্র দেখা মেলে। ভোটকেন্দ্রে ছিল তুলনামূলকভাবে ভোটারদের আনাগোনা বেশি। এদের মধ্যে বহিরাগত কিছু লোক ছিল জাল ভোট দেওয়ার কার্যকলাপে লিপ্ত। এ সময় 204 নম্বর কক্ষে দুই নারীকে টেবিলের উপর বসে বসেই জাল ভোট দিতে দেখা যায়। এ সময় তাদের নাম জিজ্ঞেস করলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় ভোটারবিহীন ব্যালট পেপার পোলিং এজেন্টের টেবিলে ও নিচে পড়ে থাকতে দেখা যায়। পোলিং এজেন্টকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর না দিয়ে দ্রুত অনেকটা দৌড়ে ক্যামেরার সামনে থেকে পালিয়ে যায়। এ বিষয়ে পুলিশ এবং প্রিজাইডিং অফিসার বিডি হেডলাইন্সের ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি।